বিসিএস এর প্রশ্ন ফাঁসকারী সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে নিয়ে ফেসবুক এখন সরব। তার বাবার দুর্নীতি করা টাকার সুবিধাভোগী সে বাগিয়ে নেন ছাত্রলীগের পদ, সেই পদ ব্যবহার করে নানা প্রভাব খাটান নিজ এলাকায়। সৈয়দ আবেদ আলী যেখানেই যেতেন সিয়ামও সাথে থাকতেন, এমনকি মসজিদ মাদ্রাসা বা মন্দিরেও সিয়ামকে সাথে রাখতেন তিনি। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে শুধু আবেদ আলী নয়, সিয়ামও দুহাত ভরে টাকা দান করছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। ছাত্রলীগের পথ পেয়ে নিজেকে অঘোষিত ডন ঘোষণা করেন সিয়াম। ব্যবহার করতেন বিলাসবহুল দামি গাড়ি। সবশেষ বাবা ছেলে একসাথে নামেন উপজেলা নির্বাচনে, গণসংযোগ করেন রাজনীতির মাঠে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সম্প্রতি চ্যানেল 24-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আবেদ আলীর নাম। সেখানে বলা হয় প্রায় এক যুগ আগে থেকে পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত সৈয়দ আবেদ আলী। এমন খবর ছড়িয়ে পড়ায় তার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিআইডি গ্রেফতার করেছে তাকে। তবে এলাকাবাসী এই অপরাধের সহযোগী হিসেবে তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামেরও শাস্তি চান। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির জালে বাবার সাথে সিয়ামও আটক আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, পিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে তারা জড়িত। সেই সাথে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। ছাত্রলীগের ডাসার উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এছাড়াও ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারি ছিলেন তিনি। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে সেই পদ থেকে তাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। বাবার সঙ্গে নানা কর্মসূচিতে অংশ নিয়ে তা ফলাওভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন সিয়াম। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে তিনি বিদেশে পড়াশোনা করেছেন। তার ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে পাওয়া যায় রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর ফরহেজগারির নানা খবর। সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। মাত্র 8 বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিনি, কুলির কাজ করতেন। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর যোগ দেন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রে। আর ফিরে তাকাতে হয়নি তাকে, রাতারাতি করে ফেলেছেন সম্পদের পাহাড়। মাহমুদ সোহেল, কালবেলা।